সো হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও সবাইকে জানাই স্বাগত। তো আজকে যেহেতু সানডে, তাই আজকে আমাদের বাড়িতে চিকেন হয়েছে, কারণ সবার বাড়িতেই আজকের দিনে মাংস হয়। তো আমরা তো সেই কারণে আজকে আমাদের বাড়িতে চিকেন হয়েছে। তো চলুন দেখা যাক আজকে আমাদের লাঞ্চের মধ্যে চিকেন ছাড়া আর কী কী আছে। তো এখানে দেখাতে বলবো, প্রথমেই আছে প্লেন ভাত, লেবু লঙ্কা, পেঁয়াজ, শশা। তারপর এখানে আছে চিকেন কষা, কিন্তু সাথে জাস্ট কালারটা দেখুন। তারপর আছে চিকেনের স্যুপ, এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে ওল ভাতে মাখা, যার মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে একসাথে ওলকে দিয়ে মাখা হয়েছে। তো যেহেতু আমি এটা খাই না, তো এটাকে আমি সরিয়ে রাখবো। তো চলুন এবারে খাওয়াটা শুরু করে ফেলি। প্রথমে ভাতটাকে ভেঙে নেব। তো প্রথমে আমরা ভাতটা খাবো এই উচ্ছে আলু ভাজাটা দিয়ে। সাথে একটু পেঁয়াজ। তো আমাদের উচ্ছে আলু ভাজা দিয়ে ভাতটা খাওয়া হয়ে গেছে। তো এবার আমরা খাবো এই চিকেনের স্যুপটা দিয়ে। এই স্যুপটা পুরোটাই বাটার দিয়ে করা, যা গন্ধটা বেরিয়েছে জাস্ট অসাম। একটু পেঁপে, ক্যাপসিকাম, আধখানা আলু, একটু চিকেন। চিকেনটা জাস্ট একবার দেখুন কতটা সফট, কতটা জুসি লাগছে। সবটা ভাতের সঙ্গে মাখিয়ে নেব, আর এর সাথে একটুখানি লেবু। তো এবারে পুরোটা মুখে চালান করে দেব। কাঁচা লঙ্কা, চিকেনটা, স্যুপটা দিয়ে খাওয়া হয়ে গেছে ভাতটা। তো এবার আমরা যেটা খাবো এই চিকেন কষাটা দিয়ে আমরা ভাতটা খাবো। পুরো ভাতটা আমরা তার জন্য নিয়ে নিয়েছি, এবং এর মধ্যে যে তেলটা একবার দেখুন, জাস্ট তেলটা দেখুন, একটু এই তেলটা নিয়ে নেবো। এর সাথে নেবো আলু, লেগ পিসকে ছোট করা হয়েছে আজকে, যেহেতু যে কষা হয়েছে ভাত তাই জন্য লেগ পিস ছোট করে আনা হয়েছে। এতে একটু লেবু দেব, ভালো করে মাখিয়ে একটু চিকেন নিয়ে নেব, তারপরে পুরোটা মুখে চালান করে দেব।
চিকেনটা একটু ভেঙে নেব। ভাতের মধ্যে মাখিয়ে আর এখন আরেক টুকরো মাংস আমরা নিয়ে নেব, আর একটু আলু। জাস্ট চিকেনটা দেখুন, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার পাক পুরো ফাঁকা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে আমার নতুন ভিডিওয়ে। তো তার আগে একটা কথা, যারা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং কমেন্ট করবেন আর লাইক করবেন। ততক্ষণের জন্য বাই বাই।